দিবস উপলক্ষে রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ কৃতজ্ঞতা জানাইছো। আপনার আশীর্বাদত মানে জলসম্পদ মন্ত্রী হল, কিন্তু যদি মোক মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় পুঁজি যোগান নধরিলে হয় বা আমার বিভাগ তো পুঁজি নিদিলে হয়, আমি এইদরে কাম করব নয়। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই বিভাগটো 1500 কোটি টাকার 2000 কোটি টাকা প্রত্যেক বছরে দিছে, তার কারণে এইদরে আমি কাম করবলে সক্ষম হয়েছো আর করি। আপনার প্রতিশ্রুতি প্রথমটো দল পেরেড 21-2 আইসিএস নেতৃত্ব দিছে ইন্সপেক্টর এবি পরিক্ষিত বেদারে। বিভাগৰ দ্বাৰা মৰিগাঁও অসামৰিক চিকিৎসালয়ৰ চৌহদত লগতে নাৰী আদালতক প্ৰতীক পটৰ বিষয়বস্তু হিচাপে ব্যৱহাৰ কৰিছে এয়া বিভাগ মৰিগাঁও। আৰু আপকাৰী বিভাগৰ একেলগে প্ৰদৰ্শন কৰা হৈছে মানি চলিবলগীয়া নিয়মসমূহৰ লগতে পথ সুৰক্ষাৰ নীতি নিয়মসমূহৰ প্ৰতি সজাগতা সৃষ্টিৰ প্ৰয়াস কৰা হৈছে এয়া জিলা পরিবহন বিভাগ আর আবকারী বিভাগের প্রতীকপট। এয়া প্রতীকপট প্রদর্শন করা হয়েছে ভোটদানের ডিভিএমর ব্যবহার সম্পর্কে সজাগতা সৃষ্টির প্রয়াস করা হয়েছে এই প্রতীকপটত ইভিএম ব্যবহার করে কেনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 2025 সনের ভিতর কাম করে থাকা হয়েছে।
যক্ষ্মা রোগের লক্ষণক অবহেলা নকৰি চিকিৎসকের কাছে 3000 টাকা গ্রহণ করে। অসমের প্রত্যেকগৰাকী ব্যক্তিলৈকে গণতন্ত্র দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজির দিনটতেই আমার দেশখনে এখন সংবিধান আমার কারণে আগুয়াই দিছিলে, আমি গ্রহণ করছিলো আর আমি আমাক শাসন করার একটা ব্যবস্থার সৃষ্টি হয়েছিল। এই আপাহত মই সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকর মহাশয়ক শ্রদ্ধার স্মরণ করছো, প্রত্যেকগৰাকী স্বাধীনতা সেনানীক শ্রদ্ধার স্মরণ করছো আর তেখেতলোকে জীবন আহুতি দি জীবনের জীবন জলাঞ্জলি দিয়ে জীবনের সর্বস্ব ত্যাগ করে ব্রিটিশক ভারতের খেদি আমাক স্বাধীনতার সোয়াদ দিছিল আর স্বাধীনতার পাছত এখন সংবিধান প্রণয়ন করে আজির দিনটিতে আমালৈকে আগুয়াই দিছিল। মই প্রত্যেকগৰাকী স্বাধীনতা সেনানীক মই সশ্রদ্ধ প্রণাম জানাইছো, তেখেতলোকক স্মরণ করছো। পলিটিক্যাল কথা আজি পলিটিক্যাল।